আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসের শুভেচ্ছা রইল। এসটিটিউনের প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আশা করি সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের ইচ্ছায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। 12টি মাসের মধ্যে রমজান হলো শ্রেষ্ঠ মাস, যে মাস সওয়াব ও নেকি লুটেপুটে নেওয়ার মাস, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ইবলিসকে বন্দী রাখা হয় যাতে রোজাদারদের কুপথে না নিয়ে যেতে পারে। স্বয়ং আল্লাহতালা রোজাদারদের উপহার দেবেন। রোজাদারদের মুখের গন্ধকে আল্লাহতালা সব থেকে বেশি পছন্দ করেন। যে রোজাদারদের জন্য আল্লাহতালা এত খুশির কথা ঘোষণা করেছেন, সেই রোজাদারদের তিনটি ভুলের কারণে আল্লাহতালা তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন, ভাবতে পারেন? তাই রোজাদার ভাই বোনেরা সাবধান হয়ে যান। এই তিনটি ভুল থেকে বাঁচতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আসুন জেনে নেই এই তিনটি ভুল কী কী। এক, মিথ্যাচার করা বা মিথ্যা কথা বলা। মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখে আল্লাহতালার সন্তুষ্টির জন্য, কিন্তু কেউ কেউ আছেন রোজা রেখে মিথ্যা কথা বলতেই দ্বিধাবোধ করেন না। ব্যবসা করতে গিয়ে দোকানদার বিভিন্ন ক্ষেত্রে রোজা অবস্থায় মিথ্যা কথা বলে। যেমন ফল বিক্রেতা বলে, ভাই 100 টাকায় কেনা নেই, 120 টাকা দেন, অথচ দেখা গেল সে 40 টাকায় কিনেছে। এরকম মিথ্যা বলে নিজের রোজা ধ্বংস করে ফেলছেন। হাদিস বলে, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও মিথ্যাচার ছাড়েনি, তার খানাপিনা সেরে দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। দুই, নামাজ না পড়া। আমাদের মধ্যে অনেকেই আছেন গোটা এক মাস রোজা আদায় করেন, রোজা রেখে সারাদিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু নামাজ পড়েন না। একটি রোজা রাখা যতটা কষ্টকর, কিন্তু 5 ওয়াক্ত নামাজ রোজার চেয়ে 1 ভাগও কষ্ট করতে হয় না। সারাদিন রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, তাহলে লাভ কী হলো? তিন, লোক দেখানো রোজা রাখা। অনেকেই আসেন সেহরির সময় সবাইকে ফোন করে ডেকে দেয় এবং ইফতারের আগে মেসওয়াক নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে ঘণ্টাখানেক ধরে মেসওয়াক করতে থাকে। সবাইকে বোঝায়, দেখো আমি রোজা আছি, আমি রোজাদার, অথচ সারাদিন না আছে নামাজ, না আছে কোরআন তেলাওয়াত। দিন পার করার জন্য আবার অনেকে টিভিও দেখেন। যারা লোক দেখানো রোজা করেন, আল্লাহতালা তাদের ক্ষমা করেন না। কিয়ামতের দিন লোক দেখানো ইবাদতকারীকে সর্বপ্রথম বিচার করবেন এবং জাহান্নামে প্রেরণ করবেন। অতএব নিয়ত ঠিক রেখে বন্ধুরা এই তিনটি ভুল কখনোই করবেন না। তা না হলে সব কিছুই করবেন কিন্তু কিছুই হবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণ সাধন করুক। রমজানে 30টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।